নমস্কার বন্ধুরা, আমার নাম অরুণাভ। আর আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব একটা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি সিলেক্টেড একটা স্টককে নিয়ে, যেটা আমরা মিড টার্ম বা লং টার্মের জন্য কিন্তু শেয়ারটাকে আমরা সিলেক্ট করতে পারি এবং সেখান থেকে আমরা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারি। মিড টার্ম মানে আমরা মোটামুটি 6 to 9 months থেকে শুরু করে মোটামুটি 1 year, 2 years বা 3 years যতদিন আমরা রাখতে পারবো তত আমরা বেটার এখানে কিন্তু একটা ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারি। সো আমি প্রতিবার যেমন বলে থাকি যে আমাদের প্রতিটা ভিডিওতে আমরা কিন্তু ডিটেল অ্যানালিসিসের মাধ্যমে আমাদের স্টক সিলেকশনগুলো করে থাকি, এবং যেমন আমাদেরকে আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা জয়েন হয়ে যান। ইনভেস্টমেন্ট বলে যদি টেলিগ্রামে সার্চ করেন বা কমেন্টে, আমরা ফার্স্ট কমেন্টটি এটাকে পিন করে রাখবো, সেখানে আপনারা কিন্তু এই ডিটেল অ্যানালিসিসগুলো পাবেন। আমাদের এর আগেও ক্যাপলিন পয়েন্ট ল্যাবের যে ফান্ডামেন্টালি যে শেয়ারটাকে আমরা সিলেক্ট করেছিলাম, যেটা 630 টাকায় আমরা নিয়েছিলাম এবং উইদিন 1 মান্থের মধ্যে সেটা প্রায় 1000 টাকার মধ্যে আমাদের ভ্যালু ওখানে কিন্তু তৈরি করেছে। সো এরকম কিন্তু অনেক এক্সাম্পল আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন, এবং যদি আপনারা প্রথমবার ভিজিট করেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সো আমি বেশি সময় নষ্ট না করে এবার আমরা ডাইরেক্টলি চলে যাব যে শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে অ্যাক্রিসিল লিমিটেড। এবার দেখুন, এই অ্যাক্রিসিল লিমিটেড বেসিক্যালি এই কোম্পানিটার ভালো দিক খারাপ দিক দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। কারণ এখানে কিন্তু যে কোনো ফান্ডামেন্টাল একটা কোম্পানিকে চুজ করতে গেলে অনেক রকম দিক আমাদের দেখতে হবে, সব দিকে ভালো এরকম পাওয়া অসম্ভব বলতে পারেন। সেখানে আমাদের কিছু জিনিসে হয়তো কম্প্রোমাইজ করতে হয়, বাট ডেফিনেটলি আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং কিভাবে আমরা বারবার আমি যেরকম বলেছি যে একটা মাল্টি ব্যাগার স্টক যদি আমাদেরকে সিলেক্ট করতে হয় তাহলে কিন্তু সেখানে রিস্ক সাইডও থাকে, সেইগুলোকে আমরা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে এবং সেগুলোকে আমাদেরকে আগে নিয়ে কিন্তু ইনভেস্ট করতে হবে। সো এখানে দেখুন, ফার্স্ট এই কোম্পানিটার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ কি করে। তো এর যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাক্রিসিল ইজ এঙ্গেজড ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং অফ কোয়ার্টজ কিচেন সিঙ্কস। এই কোয়ার্টজ কিচেন সিঙ্কসের সাথে কিছু স্টেনলেস স্টিল কিচেন সিঙ্কস, বাথ প্রোডাক্টস, এগুলো সব এ করে। এর মধ্যে এই কোয়ার্টজ কিচেন সিঙ্কসটার কাছে কিন্তু মেজারলি একটা নিজেকে সেপারেট করছে এই জায়গাটা। সো আমি প্রথমে আপনাদেরকে এর ইন্ডাস্ট্রিটা একটু বোঝানোর জন্য এখানে একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে, দেখুন আমি এই যে একটা, এটা অ্যামাজনের ওয়েবসাইটে বেসিক্যালি আমি শো করাচ্ছি আপনাদেরকে। এটা জাস্ট একটা নর্মাল সিঙ্ক যেটা ইউজ হয়, ঠিক আছে, কিচেন সিঙ্ক যেটা ইউজ হয়, সেই কিচেন সিঙ্ক এখানে দেখতে পাচ্ছি এটা মোটামুটি 2200-2300 টাকার মধ্যে একটা রেঞ্জে দাম, এবং যেটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়ে থাকে সেরকম একটা রেঞ্জে বলছি। এইটা হচ্ছে একটা কোয়ার্টজ কিচেন সিঙ্ক যেটা আমরা বলছি, ঠিক আছে, সেই কোয়ার্টজ টিপ কিচেন সিঙ্ক যেটা আমরা এখানে ইউজ হচ্ছে তারই একটা পার্ট, যেটার দাম আমরা দেখতে পাচ্ছি অনেকখানি বেশি। অলমোস্ট এখানে আমরা প্রায় দেখতে পাচ্ছি প্রায় 4 times এখানে দাম, ঠিক আছে। তাহলে 4 times কিছু ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ যেটা আমরা দেখতে পাবো যেটা প্রায় 2 to 2.5 to 3 times আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের দামটা বেশি, এবং এর যে ডিউরেবিলিটি বা রিলায়েবিলিটি এর কিন্তু অনেক হাই। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখুন, এর ক্ষেত্রে এটা হচ্ছে যে এ অনলি কোয়ার্টজ সিঙ্ক ম্যানুফ্যাকচারিং এশিয়া, ঠিক আছে। এরা কিন্তু এদের যে কম্পিটিশন কিন্তু সবচেয়ে বেশি, এদের একটা নিজেদেরকে কিন্তু আলাদা করে রেখেছে, এরা কিন্তু একমাত্র এশিয়ার এই কোয়ার্টজ সিঙ্ক ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাক্রিসিল ইজ দ্য অনলি কম্পোজিট কোয়ার্টজ সিঙ্ক ম্যানুফ্যাকচারার উইথ দ্য জার্মান টেকনোলজি। এই জায়গাটা এখানে আমাদের সবচেয়ে বেশি কিন্তু একটা সেপারেট করছে, এই সব কিছু থেকে স্ট্যান্ড আউট করছে। এবার এর যে দেখুন, এর মার্কেট ক্যাপ মাত্র 1700 কোটি, যেটা খুবই কম, যেটা কিন্তু আমি আবারও বলেছি, এর আগেও বলেছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো দিক খারাপ দিক দুটোই আছে। কারণ একটা স্মল মার্কেট ক্যাপ হলে সেখানে কিন্তু ডেফিনেটলি সেখানে একটা রিস্ক সাইড থাকে, কোম্পানি এখনো অবধি সেই স্টেবিলিটি বা সেই বড় জায়গাটা পায়নি। বাট মাল্টি ব্যাগার স্টক যদি আমাদেরকে সত্যি দেখতে হয় তাহলে হয়তো মার্কেট ক্যাপ কম থাকলে সেটা কিন্তু আমাদের জন্য পোটেনশিয়াল আরো বেশি হাই থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টক পি, যেটা একটু ডেফিনেটলি এখন কিন্তু স্টকের প্রাইসটা অনেক হাই রেঞ্জে আছে, আমি সেটাতে যাব। এবং আমরা যদি একটু তলার দিকে যাই, দেখুন এর যে ইম্পর্টেন্ট পার্ট যে পি, যেটা পি কিন্তু এখন যথেষ্ট একটা
ভালো বেশি ভ্যালুয়েশনে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এর সেলস মার্জিনটাকেও দেখুন, সেলস মার্জিন কিন্তু জেনারেলি এখানে প্রতি ইয়ার এই যে বারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলস মার্জিন, এই প্রতিটা বার দেখুন প্রতি কোয়ার্টারে কিন্তু একটা ভালো সেলস মার্জিন কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভলি কিন্তু গ্রো করার চেষ্টা করছে, ঠিক আছে। এবং নেট প্রফিট মার্জিন যেটাও কিন্তু যথেষ্ট ভালো, দেখুন এর নেট প্রফিট মার্জিন যদি আমি দেখি এখানে নেট প্রফিট মার্জিন কিন্তু প্রায় 13%-এর কাছে এখানে মেনটেন করছে, যেটা যথেষ্ট ডিসেন্ট এরা কিন্তু মেনটেন করে চলেছে। এবং দেখুন এখানে এর কোনো কম্পিটিটার কিন্তু এখানে কোনো দেখতে পাচ্ছি না, এখানে যেহেতু এটা একমাত্র কোম্পানি সেহেতু এখানে কিন্তু এটা আমরা একমাত্র একেই কিন্তু এই সেগমেন্টে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। এবং এর যদি আমরা একটুখানি তলার দিকে যাই তাহলে এখানেই যদি আমরা দেখি যে এর দেখুন প্রতিটা আমাদের এই যে কোয়ার্টার প্রফিট ভ্যারিয়েন্স এখানে দেখতে পাচ্ছি একটা হিউজ আমাদের কিন্তু ভ্যারিয়েন্স 234%, ঠিক আছে। সেলসের ভ্যারিয়েন্স যেটা 3 ইয়ার্সের রেসপেক্টে, আরও ওই রিটার্ন অন ইকুইটি যেটা কিন্তু যথেষ্ট আমাকে একটা ভালো ইয়ে দিচ্ছে 22, যেটা যথেষ্ট ডিসেন্ট। ডেট টু ইকুইটি রেশিও 0.49, ডেট ফ্রি কোম্পানি ডেফিনেটলি নয়, বাট ডেট টু ইকুইটি রেশিও যদি 0.5-এর নিচে থাকে আমি বলবো সেটা যথেষ্ট ঠিকঠাক, সেখানে সেটা অ্যালাওয়েবল। কারেন্ট রেশিও একটু কম আছে 1.33, আমি বলবো এটা 1.5-এর ওপর থাকাটা অ্যাটলিস্ট দরকার, কারণ 1.33 মানে এর যে শর্ট টার্ম কোনো রিকোয়ারমেন্ট সেই হিসাবে কিন্তু এটাকে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু 1.33টা খুব একটা এ নয়, বাট ঠিক আছে অ্যাটলিস্ট 1-এর ওপর আছে, বাট 1.33 ইজ নট গুড, ঠিক আছে, সেটা মোটামুটি অ্যাভারেজ। এর সাথে যে মেন যে জায়গাটা সেটা হচ্ছে এর সেলস, এ ভীষণ অ্যাগ্রেসিভলি গ্রো করার চেষ্টা করছে, ঠিক আছে, এটা যেটা পজিটিভ জায়গা। দেখুন এর প্রতি কোয়ার্টারে ভীষণ অ্যাগ্রেসিভলি কিন্তু জায়গা নেওয়ার চেষ্টা করছে। এবং এর যদি আপনি নেট প্রফিট মার্জিনও দেখেন, সেটাকে নেট প্রফিট কিন্তু এখানে একটা বাড়ানোর চেষ্টা করছে। সেলস এখানে আমরা ইয়ার অন ইয়ার যদি দেখি সেটাও কিন্তু এখানে যথেষ্ট, লাস্ট ইয়ারে 310 যেটা তার আগের বছরে যে 276, দেখুন এটা একটা যথেষ্ট ইনক্রিজ করে যাচ্ছে এবং এ কিন্তু একটা খুব ভালো অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিতে চলছে, ঠিক আছে। লাস্ট ইয়ারের 39 এদের প্রফিট করেছে, ওকে। এবং এখান থেকে আমরা ডেফিনেটলি এদের যে পার্টে আমি দেখতে পাচ্ছি যে বরোয়িংস লাস্ট পার্টে আগের থেকে হালকা কমিয়েছে, সেটা খুব একটাই নয়, মোটামুটি একই রেঞ্জে রেখেছে, ঠিক আছে। এবার মেন যে জায়গাটা এখানে আমাদের দেখুন আরওসিই, যেটা আরওসিই কিন্তু এখানে 22%, যেটা কিন্তু যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো। এবং এখানে আমি ক্যাশ ফ্লো আমি খুব বেশি পজিটিভ, আমার ক্যাশ ফ্লো আমি দেখতে পাচ্ছি না, নেট ক্যাশ ফ্লো মোটামুটি একটা খুবই একটা ইয়েতে রয়েছে, ঠিক আছে, সেখানে আমি খুব বিশাল একটা ক্যাশ ফ্লো কিছু দেখতে পাচ্ছি না। প্রোমোটার স্টেক ঠিকঠাক এখানে রেখেছে 44%, এবং যেটা ইনক্রিজ হয়েছে লাস্ট যদি আমরা দেখি 1-2 বছরের মধ্যে বেশ কিছু 2019 থেকে আস্তে আস্তে করে এখানে ইনক্রিজ হয়েছে। এবং FII স্টক কিন্তু একদম ছিল না, যেখানে আস্তে আস্তে করে ঢুকতে শুরু করেছে যদি আমরা দেখি। DII দেখুন এখানে ছিল না, মার্চ 2020 থেকে এখানে শুরু হয়েছে DII কিন্তু এর মুভমেন্ট করানো শুরু করেছে, ঠিক আছে, DII কিন্তু এখানে ঢুকতে শুরু করেছে। সো এই যে ইন্ডাস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা ইউনিক ইন্ডাস্ট্রি। এবার দেখুন এটাতে আরও বেশি, সবচেয়ে বেশি এখানে একটা জায়গা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রির যদি আরও ম্যানুফ্যাকচারিং বাড়ে এবং প্রোডাকশন বাড়ে তাহলে কিন্তু এর সবচেয়ে ভালো দিক হবে, যেটা হচ্ছে যে আরও এটা চিপ হবে, যেটা বাড়িতেও লোকে ইউজ করতে পারবে। এখন মেইনলি এটা হোটেলস বা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়, যেটা একটু হলো কস্টলি, সেই জন্য এটা এইভাবে ইউজ হচ্ছে, বাট এখন কিন্তু এটা পরে আমাদের এই ক্ষেত্রেও আসতে পারে। এবং এরা এখন রিসেন্টলি আরও অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিয়েছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কসের জন্য, IKEA-র সাথেও এরা কাজ করছে, যাতে ডেফিনেটলি এরা সেই ক্ষেত্রে আরও বেশি সেটাকে সেলস চ্যানেলটাকে বাড়াতে পারে। এবং রিসেন্টলি যদি আমরা দেখাই এটার, দেখুন এর যে ডেলিভারি পার্সেন্টেজ, দেখুন ডেলিভারি পার্সেন্টেজ আমি NSE থেকে ডেটাটা দেখাচ্ছি, তো আজকে আমরা বেসিক্যালি 28 জুলাই অবধি আমার কাছে এখানে আমি দু সপ্তাহের ডেটাটা নিয়েছি, তো দেখুন এখানে অ্যাভারেজ 60%-এর ওপর কিন্তু এখানে ডেলিভারি হয়েছে অনেকবার, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি 74%, এখানে 68%, 66%, ঠিক আছে, এখানে কিন্তু একটা ভালো ডেলিভারি ভলিউম কিন্তু তৈরি হয়েছে, এখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন হচ্ছে এটা লাস্ট এই ট্রেন্ডের জন্য। সো আমি যদি টেকনিক্যালি এই চার্টটাকে একটুখানি দেখি, ঠিক আছে, এখানে কিন্তু আমি টেকনিক্যালি দেখুন এখানে আমি ওয়েট করছিলাম এই স্টকটার বেসিক্যালি
একটু যদি লো প্রাইসে পাওয়া যেত, সেই হিসাবে এই প্রাইসটাকে আমি এটাকে আরও বেটার জায়গায় আমি নিতে পারতাম। বাট এই মোমেন্টে দেখুন, আজকে প্রাইসটা একটা ডাউন ট্রেন্ডে এটা ছিল, এই জায়গা থেকে আস্তে আস্তে করে একটু কারেকশনের মোডে ছিল, বাট এটা যদি আমরা 50 ডেজ মুভিং অ্যাভারেজে বসাই, 50 ডেজ মুভিং অ্যাভারেজে এসে কিন্তু আবার একটা সাপোর্টও পেয়েছে, যেটা থেকে আবারও একটা দারুণ মুভমেন্ট নিয়েছে আজকে। ঠিক আছে, একটা গ্যাপ ডাউন ওপেনিং ছিল, আজকে যদি আমি আর একটুখানি ছোটোভাবে দেখি এটাকে, চারটাকে একটু 6 মাসের যদি করি, দেখুন এটাকে এখানে আমার আগের দিনের ক্লোজিং হয়েছিল, আগের দিনের ক্লোজিং হয়েছে 582, আর আজকে ওপেনিং হয়েছে এখানে 563। ঠিক আছে, এটা গ্যাপ ডাউন ওপেনিং, সেখান থেকে এতখানি ও কিন্তু ভালো পজিটিভ ইয়ে নিয়েছে, একটা মুভমেন্ট নিয়েছে, ভলিউম ভালো ডিসেন্ট হয়েছে, আগের দিনের আগে যতগুলো ভলিউম এখানে আমি দেখতে পাচ্ছি তার থেকে যথেষ্ট ভালো ভলিউম নিয়েছে। সো এই মোমেন্টে ওকে কিন্তু স্টকটাকে নিচে ফেলতে দিচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে পজিটিভ ব্যাপার। টেকনিক্যালিও যদি আমাকে দেখতে হয়, সো টেকনিক্যালি দেখুন এখানেও সাপোর্ট রেঞ্জ নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এই জায়গা থেকেও সাপোর্ট নিচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আবার এখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট নেওয়ার জায়গা কিন্তু ওর মধ্যে তৈরি হচ্ছে। সো আমি ডেফিনেটলি এখানে কিন্তু অল্প অল্প করে অ্যাকুমুলেশন করব, কারণ এটা আমি অলরেডি যেটা আমরা দেখলাম যে প্রাইস কিন্তু অলরেডি অনেকটা বেশি জায়গায় রয়েছে, মানে অলরেডি কিন্তু একটু হায়ার প্রাইসে রয়েছে। আমি খুশি হতাম যদি আরও একটু বেটার এর প্রাইসিংয়ে পেতাম, যদি আর একটুখানি এর লো প্রাইসিংয়ে এটাকে যদি আমি অ্যাকুমুলেট করতে পারতাম। বাট এই মোমেন্টে যদি আমরা দেখি, এই মোমেন্টে ভ্যালুয়েশন একটু হাইতে রয়েছে, বাট স্টিল এটা কিন্তু যথেষ্ট আপসাইড পোটেনশিয়াল রাখছে। কেননা এর এই মোমেন্টে এর যে বিজনেস, যে ইন্ডাস্ট্রি এবং যে পুরো একটা মডেল নিয়ে কাজ করছে এবং খুব অ্যাগ্রেসিভলি এরা কিন্তু গ্রো করার চেষ্টা করছে, সেই হিসাবে কিন্তু আমরা একে সিলেক্ট করেছি। টেকনো ফান্ডা দুটো সিলেকশনই, মানে টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল দুটো বেসিসে। এবং যদি আমি এর একটুখানি লং টার্মেও দেখি, যে যদি আমরা এর কোয়ার্টারলি উইকলি চার্টটাও দেখি, দেখুন উইকলি চার্টেও কিন্তু এখনও কিন্তু একটা বুলিশ নেচার কিন্তু ফর্ম করে রয়েছে, যেটাকে এখন কিন্তু আমি এই মোমেন্টে দেখতে পাচ্ছি না যে এখন ইমিডিয়েট কোনো কারেকশন আসতে পারে। সো কারেকশন আসলে আমরা ডেফিনেটলি অ্যাকুমুলেট করতে পারি, বাট এই মোমেন্টে আমরা এটাকে কিন্তু ডেফিনেটলি কিছু অল্প অল্প করে অ্যাকুমুলেশন স্টার্ট করতে পারি। ঠিক আছে, সো আমি এই যে পুরো জিনিসটা বললাম, এটা কিন্তু একটা এমন জিনিস বুঝতে হবে, এটা কিন্তু একটা স্মল ক্যাপ স্টক। সো স্মল ক্যাপ শেয়ার কিন্তু আমরা যখনই কিছু নেব, তখন কিন্তু আমাদেরকে একটা রিস্ক পার্ট কিন্তু অ্যাসেসমেন্ট করতে হয়। রিস্ক পার্ট মানে আমি পোর্টফোলিওতে কতটা পার্সেন্টেজ নেব, মানে আপনার কাছে ধরুন 1 লাখ টাকার যদি টোটাল পোর্টফোলিও হয়, তার মধ্যে আপনি হয়তো 8 থেকে 10 হাজার টাকার হয়তো এই স্টকটা নিলেন, বাকি স্টকে আপনাকে কিছু হয়তো হয়তো কিছু লার্জ ক্যাপ, কিছু ভালো ব্লু চিপ কোম্পানি, কিছু ভালো মিড ক্যাপ, এরকমভাবে আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এবং সেটার জন্য আমরা ডেফিনেটলি আমি চেষ্টা করব, যদি কোনো ভালো পোর্টফোলিও ম্যানেজমেন্ট কীভাবে আমরা বেটার ওয়েতে করতে পারি তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। সো এইভাবে আমরা এই স্টকটাকে এখন আমরা নজরে রাখছি, এবং আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আপনারা এই স্টকটাকে নিয়ে কি ভাবছেন অবশ্যই জানাবেন। এবং আপনাদের চোখে এরকম কোনো ফান্ডামেন্টাল ভালো স্টক যদি পড়ে থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে জানান যে স্টকগুলো আপনারা নজরে রেখেছেন এবং কেন সেটাকে আপনারা নজরে রাখছেন, অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। এবং প্রতিবারের মতো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং আগামী দিনে আপনারা কি নিয়ে ভিডিও আমাদের থেকে এক্সপেক্ট করছেন, তাহলে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাববো। সো আমি যেমন বলেছি প্রথমেই, টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই কিন্তু আপনারা জয়েন হয়ে যান, যেটাতে আমরা ডেইলি আপডেট দিতে থাকি, বিভিন্ন জিনিসের আমাদের আপডেট চলে, সেগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যদি আপনি ফার্স্ট টাইম ভিজিট করেন। সো আজকে এখানেই আমি ভিডিওটি শেষ করব, পরে আপনাদের সাথে আবার এরকম নতুন ভিডিও নিয়ে যখন আসবো দেখা হবে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।